আমার জন্য কি নিয়েছি সেটা দেখাচ্ছি। আমার জন্য নিয়েছি একটা লেহেঙ্গা, যে একদম ফুলকো ফুলকো রয়েছে, আই লাভ ইট। আর সেটা ফলো করো, খুবই টেস্টি হয় খেতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে, তো হ্যাপি সানডে সবাইকে। আর এখন যাব কিচেনে, কারণ আজকে ব্রেকফাস্ট করব এখন। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, দেখি মা আজকে ব্রেকফাস্টে মনে হচ্ছে আমার ফেভারিট কিছু বানাচ্ছে, তাহলে চলো আগে যাই। আমি এখন কিচেনে চলে এসেছি আর মা আজকে আমার ফেভারিট ব্রেকফাস্ট করছে। যেহেতু আজকে সানডে, তো আজকে চিট ডে, তো আজকে কোনো ডায়েট করব না। তো আজকে হচ্ছে লুচি আর আলুর তরকারি, তোমাদের দেখাচ্ছি। দেখো একদম ফুলকো ফুলকো লুচি, আই লাভ ইট। আমি এখন কিচেনে চলে এসেছি, যেহেতু আজকে বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ করবো, তো ওটা প্রিপারেশন করছি। তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো সোয়েট হয়েছে ফেসে, প্রচন্ড গরমে ঘেমে গেছি। এটা কোনো এক্সারসাইজ করে নয়, এটা হচ্ছে কুকিং করে। আজকে আজকে রান্না হচ্ছে হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। তো ওই দুটো রান্না করতে আমাদের হালত খারাপ। এদিকে দেখো মা বসে আছে, মানে বলছে আর পাচ্ছে না। যাই হোক, এখন মা রাইসটা করছে আর মার খুব চাপে মনে হচ্ছে রাইস করতে গিয়ে, কারণ ভাত যদি ভালো না হয়, তোমরা সবাই জানো বিরিয়ানির মেন হচ্ছে রাইস, ওটা যদি বাজে হয় তো সেই নিয়ে মা খুব টেনশনে রয়েছে, তাই তো? বাকি তো সব আমি করে দিয়েছি, শুধু রাইসটাই বাকি আছে, সেটা মা করছে, তো দেখতে থাকো। আমি এখন আমার রুমে চলে এসেছি আর এখন একটু রেস্ট নিয়ে নেব। এসিটা চালিয়েছি যাতে গরম, এত গরম লাগছে যে এত কষ্ট হচ্ছে। একটু রেস্ট নিয়ে আমি চলে যাবো স্নান করতে। তো স্নান করে এসে তোমাদের ফাইনাল যে হবে কিরকম, হোপফুলি ভালোই হবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখলে অলমোস্ট সবই হয়ে গেছে, চিকেন চাপও হয়ে গেছে, আর শুধু রাইসটাই করা বাকি আছে। ওটা করে দিলে, একদম লেয়ারিং করে দিলেই রেডি হয়ে যাবে। যেহেতু জামাই ষষ্ঠী, তো তোমরা কমেন্টে জানিও যে তোমাদের বাড়িতে আজকে কি কি স্পেশাল হয়েছে জামাই ষষ্ঠীতে। আচ্ছা, তো নিশ্চয়ই জানিও আমায় কমেন্টে, তো দেখতে থাকো। আজকে ষষ্ঠী পুজো, তো এখানে ভাই আর আমার নামে পুজো হয়েছে। তো এখানে রয়েছে দুব্বো, খেজুর, কলম চা, আর এটা হচ্ছে মানে ডাবের জল রয়েছে এই থালাতে, আর ফ্রুটস রয়েছে। আই লাভ গোয়া, এখন লিখবে আই লাভ বিরিয়ানি। সত্যি কন্ট্রোল। একদম পুরো দাদাবৌদির স্টাইল বিরিয়ানির মতো, দেখো পুরো ভেঙে যাচ্ছে। আর মাটনও ভালো সিদ্ধ হয়েছে, সেটাও দেখাই। একটু প্রেস করলেই ছিঁড়ে যাচ্ছে। বাড়িতে এইভাবে নিশ্চয়ই ট্রাই করো, সত্যি খুব টেস্টি হয়, খুবই ভালো হয়। তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে। আচ্ছা, এটা রেসিপি আমার শুট করা আছে, আমি সেটা দেওয়ার চেষ্টা করব, আর সেটা ফলো করো, খুবই টেস্টি হয় খেতে। আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর এখন দেখো ম্যাঙ্গো খাচ্ছি। তো এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে রেডি হব, রেডি হয়ে একটু বেরোব। এখন বাজে বিকেল 5:30 আর আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো, কিছু শপিং করার আছে। তাহলে চলো যেতে যেতে তোমাদের বলবো।
take the next left, then turn left. Wow, I'm interested in this. You told your friend you're not okay, and tell me what's wrong and why you. First, দেখলে যেহেতু পিচুর बर्थडे আছে তো ওর জন্য একটা সুন্দর ড্রেস কিনেছি যেটা তোমাদের ওখানেই দেখালাম এই ড্রেসটা কিনেছি আর আমার জন্য যে লেহেঙ্গাটা খুঁজছিলাম সেটা এখানে এসে আমি পেয়ে গেছি পূর্ণগড়ে একটা শপ থেকে কিনেছি সেখানে পেয়ে গেছি তো এই ড্রেসটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও আমার জন্য কি নিয়েছি সেটা দেখাচ্ছি আমার জন্য নিয়েছি একটা লেহেঙ্গা যেটার উপরটা হচ্ছে এরকম আর নিচে হয়েছে ঘের দেখো এটা পরলে ভীষণই সুন্দর লাগছে এর সাথে একটা দুপাট্টাও আছে এরকম তো লেহেঙ্গাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবে আর আজকের ব্লগটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর কমেন্ট নিশ্চয়ই করো সো আজকের জন্য বাই আমার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসবো টাটা